ফাইনালি একটু আগে রিলিজ করলো এসবিএফ এর আপকামিং বিগ প্রজেক্ট, যেটা হচ্ছে কাকাবাবুর প্রত্যাবর্তন। ক্রিসমাসে এটা রিলিজ করবে এবং এটারই টিজার আজকের এক ঘন্টা মতো আগে দিয়েছে এবং এটা যে বেরোবে কিন্তু তারা কোনোভাবে অ্যানাউন্স করেনি। আমি হঠাৎ করি আমি যে পেজগুলোকে ফলো করি এই ডিটেলসগুলো জানার জন্যে, সেখানে আমি দেখতে পেলাম তারাও জানতো না। তো টিজারটা কেমন হচ্ছে সেটা আমি আলোচনা করবো, লেটস স্টার্ট। টিজারটা একদম ফার্স্ট যেটা দেওয়া হচ্ছে, যে মনে আছে তো 2013 সালের মিশর রহস্য যেটা এসেছিল ওদের, সেটাকে দেখাচ্ছে। এবং তারপরে দেখাচ্ছে যে জঙ্গলের মধ্যে একটি হোটেল, তো সেই গল্প অবলম্বনে সুনীল গঙ্গোপাধ্যায় এই মুভিটা হতে চলেছে। আমি হলো আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং লেগেছে। আমি জানি না স্টোরিটা কতটা ওরা নতুনভাবে স্ক্রিপ্টে আনতে পারবে বলে, ইউটিউবটা কী ছিল আমি এখনো বুঝে উঠতে পারি না। মিশর রহস্যটা অসম্ভব ভালো ছিল এবং বিশেষ করে সমকালীন তৎকালীন যে প্রবলেমগুলো চলছিল মিশরে সেটাকে খুব ভালোভাবে মেশানো হয়েছিল স্টোরিটার সাথে। তো এখানে সুজিত মুখার্জি মোটামুটি বলেই দিয়েছে যে বেশ কিছু চেঞ্জেস উনি করবেন, কতটা করবেন সেটা কিন্তু দেখার, কেননা লোকমুখে একটা কথা ঘোরে যে সুজিত মুখার্জি চাইলে একটা জিনিসকে দারুণভাবে প্রেজেন্ট করতে পারেন, দারুণ লাগবে তোমার, আর না হলে একদম ডুবিয়ে দেবে, তোমার জঘন্য লাগবে। তো সেটা এখন মানে টিজারটা দেখলাম, আমি টিজারটা দেখে শুধু এইটুকু বলবো যে মনে হচ্ছে যে আমি ডিসকভারি দেখছি, অ্যানিমাল প্ল্যানেট দেখছি, তো সেই সিনগুলো দারুণ লেগেছে। এবং জঙ্গলের মধ্যে এক হোটেল, যখন জঙ্গলের সিন ছাপা দিকে আমি থাকবে। এবং এসবিএফ এর একটা একটা প্রবলেম আমি বলবো, যখনই কোনো সিংহ ঘোড়া বা হচ্ছে জঙ্গলমহলের মধ্যে মানে এরকম কোনো সিনারি যখন আসে আর কি, তখন পুরনো কোনো ওদেরই কোনো সিনেমার সাথে তুমি খুব অদ্ভুতভাবে দৃশ্যগুলো মিল পেয়ে যাবে। একদম ফার্স্ট 2 সেকেন্ডের যে সিনটা আছে সেটা দেখে আমার মনে হচ্ছে আমি এটা কি দেখলাম, আমি কি সেই মানে দেবের যে মুভিগুলো আমাদের মুভি জান সেটা দেখছি। 2 সেকেন্ড পরে চলে গেল, তারপরে নিয়ে এলো 2013 সালে মিশর রহস্যের যে স্টোরি সেগুলো নিয়ে এলো। ইভেন যে সিংহটাকে দেখানো হচ্ছে, সিংহটাকে আমার দেখে মনে হচ্ছে এ তো সেই অ্যামাজন অভিযানে না চাঁদের পাহাড়ে যে সিংহটা এটা হচ্ছে সেটা। বা টিজারটা আমার অসম্ভব ভালো লেগেছে এই প্রবলেমগুলো ছাড়া। এবং মুভিটা কিন্তু রিলিজ করতে চলেছে ক্রিসমাসে, সো স্টে টিউন ফর মোর আপডেটস, কারণ ট্রেলার কিন্তু ওরা খুব শীঘ্রই লঞ্চ করবে এবং তার রিভিউটাও কিন্তু আমি দেব। আর ছোট্ট করে একটা কথা বলতেই হয় যে প্রসেনজিৎ দারুণ লাগছে, ভালো লাগছে, কিন্তু ইউটিউবে যেন দেখা গেছিলো যে গোঁফ এবং চুলে সোনালি রং করার জন্যে, স্পেশালি চুলে সোনালি রংটা দেখানোর জন্য ইউটিউবে জানে ওই বরফের দেশে গিয়েও কিন্তু কাকাবাবু করে টুপি টুপি কিচ্ছু করে, তো দেখা যাক কেমন হয়। বাট প্রসেনজিৎকে বেশ ভালো লাগছে এবং ওই যে বললাম মানে দেখার পরে একটা এক্সাইটমেন্ট আছে যে কাকাবাবু দেখবো, তো ছোটোবেলায় সেই কাকাবাবু পড়েছি সেটা আবার দেখবো, তো এমনি একটা আবেগের ব্যাপার, মানে বাঙালির একটা সেন্টিমেন্টাল একটা ব্যাপার হয়ে গেছে, তাতে যদি প্রসেনজিৎ থাকে আরও ভালো। আর সৃজিত মুখার্জি এটাই বলবো, হয় খুব ভালো করে দেবে নালে খুব খারাপ করে দেবে, যেটা মিশর রহস্যে দারুণ করেছিল ইউটিউবে যেন পুরো ডুবিয়ে দিয়েছিল। আর সন্তু হিসেবে আমি বলবো সন্তু বড় হয়ে গেছে এখানে, সন্তুকে অবিলম্বে চেঞ্জ করে অন্য কাউ মানে অন্য কোনো মুখকে আনা যেতে পারে আমার মতে। তো টিজারটা আমার বেশ ভালো লেগেছে, রীতিমতো এক্সাইটেড আমি ট্রেলারটা দেখার জন্য। ইয়েস, টিজারে কিছু বলবো না, ট্রেলারটা দেখে আমি বলবো ফাইনালি মুভিটা কেমন হতে চলেছে। তো স্টে টিউন ফর মোর আপডেটস, এবং হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব না করলে হবে না ভালো ছেলে।